রাখছি, তাছাড়া নেটওয়ার্ক আসে না ঠিক মতো, এরকম অবস্থা। তো দুইটা ক্লাস করতে হবে, ঢাকায় চলে যাব দুই তারিখে, 1 তারিখে ঈদ হলে 3 তারিখে ঢাকায় চলে যাব। আপনাদের অফিসিয়াল ছুটি দেওয়া হবে 31-1-2, 3 দিন সরকারি ছুটি যেটা, এখানেও সেই ছুটি। আমি একটু নক করি হোয়াটসঅ্যাপে। আচ্ছা আশা আপু, আপনার প্রেজেন্টেশনটা অন আছে, এটাকে স্টপ শেয়ারিং করে দেন বা স্টপ প্রেজেন্টিং করে দেন। স্টপ, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা এখানে আমি মোটামুটি আমার যতটুকু ধারণা, আমি সবাই মানে প্রফেশনাল লোক পেয়েছি সব। হ্যাঁ, সেদিন প্রেজেন্টিং এ তাই মনে হলো। না আমারও তাই মনে হচ্ছে যে আমি সব প্রফেশনাল লোকজন পেয়েছি এখানে। আচ্ছা রবিন শিকদার, আমার হ্যাঁ অফিস থেকে কি নয়েজ আসতেছে কোনো? না না তাহলে অফ রাখবো। রবিন শিকদার, আপনার ক্লাস তো আজকে না? জি ভাই, এরা তো তোমার নতুন ব্যাচ, একবারে নতুন ব্যাচ, আজকে একবার প্রথম, নতুন ব্যাচ ভাই। আজকে প্রথম এদের ক্লাস স্টার্ট হইলো। ও আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি লিখে নিচ্ছি। আচ্ছা আমার যতটুকু ধারণা যে আপনারা এখানে সবাই প্রফেশনাল আছেন, তো দ্যাটস ওয়াই আমার কষ্ট একটু কম হবে, আপনারা নিজেরা নিজেরাই ইয়া করতে পারবেন। আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর কারো সম্পর্কে কারো ধারণা আছে কারো? জি আমার আছে। হ্যাঁ আপনি কি করেন, জহুরুল ভাই না জাহিরুল ভাই? আমি এসইও করছি, আমি ওয়েব ডিজাইন করছি আপনার 2018 তে আর কি। কিছু প্রজেক্ট আছে ওগুলা এইচটিএমএল দিয়া রিটেন পাবলিকেশন ডট কম ওটা আমরা করছি আর কি। পরে এই জানুয়ারি মাসে এসইও কোর্স করছিলাম। তাহলে তো আমাদের এসিও জাহিরুল ভাই শিখাইতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা তার আগে এই কোর্স মডিউলের ব্যাপারে আপনাদের কিছু কথা। ধারণা আছে বাট ইউজ করা হয়নি কখনো, এটা ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, আমরা একটু কাজ করি তাহলে। আবিদ ভাই, আপনার মাউস পিস বন্ধ রাখেন টেম্পোরারি, তাহলে হয়তো যখন কথা বলবেন তখন অন করলে নয়েজটা আসবে না। আচ্ছা দেখেন, সবাই তো আমার পরিচয় পাইছেন সেদিনকে, মানে গতকাল যারা ছিলেন না। আমার নাম হচ্ছে সাজিদ তালুকদার, আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, এখনো স্টুডেন্ট, পাশাপাশি জব করতেছি, এতটুকুই বাসা ফরিদপুর। এই তো আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার হলে একটু জানাবেন আমাকে। জি আচ্ছা আশা আক্তার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ক্যানল M420, এরকম নাম দিয়ে আসা যাবে না ভাইয়া। সবাই ট্রাই করবেন যেই নামটা দিয়ে আপনারা যে মানে অ্যাপ্লাই করেছিলেন ঠিক সেই নামটা দিয়ে আপনারা এখানে ইয়া করার জন্য, জয়েন করার জন্য। আচ্ছা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। জি আচ্ছা দেখেন, আপনাদের আমি যে লিঙ্কটা দিছি গুগল মিটের যে লিঙ্কটা, আপনারা লিঙ্কটা ওপেন করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসে। এটা হচ্ছে মাইক্রোফোন মিউট আনমিউটের অপশন, আর এটা হচ্ছে ক্যামেরা অন অফ এর যে অপশনটা আছে সেটা। হ্যাঁ আমার এখান থেকে দেখা যায় না। আপনি মোবাইল আছেন তো, দ্যাটস হোয়াই এটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ আপনি কাইন্ডলি একটু ল্যাপটপ অথবা ডেস্কটপে জয়েন করলে ভালো হয়। আচ্ছা
আচ্ছা, বাকি সবাই কি দেখতে পান? জি হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে যে লিংকটা দিয়েছি সেই লিংকটা যদি কেউ ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। সবার দেখেন, সবার ফার্স্ট অফ অল অবস্থা আশা করি এরকম আসবে। আমার ওয়েব ক্যামে একটু সমস্যা আছে, দ্যাটস ওয়াই আমাকে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ক্যামেরা অন অফ। আপনি ক্যামেরা অফ করে ক্লাস করবেন নাকি ক্যামেরা অন করে ক্লাস করবেন সেটা। এটা হচ্ছে মাইক্রোফোন মিউট এন্ড আনমিউটের অপশন। আপনারা যদি নিজেরা অ্যাডমিন হন তাহলে এখানে লেখা থাকবে জয়েন নাও, আর আপনারা যদি নিজেরা অ্যাডমিন না হন কারো মিটে ইউজ করেন তাহলে এখানে আসবে আক্স টু জয়েন। আপনারা যদি আক্স টু জয়েনে ক্লিক করেন তাহলে আমার এখানে একটা পারমিট, ভাইয়া সবার মাইক্রোফোন থেকে যদি শব্দ আসে ক্লাস করা খুব কষ্ট হবে। দেখেন, আপনারা যদি অ্যাডমিন হন ওই লিংকের, আমি যেমন আমার এই লিংকের অ্যাডমিন আমি, দ্যাটস আমার এখানে লেখা আসছে জয়েন নাও, কিন্তু আপনাদের লেখা আসবে আক্স টু জয়েন। আপনারা এই জয়েন মানে আক্স টু জয়েনে ক্লিক করলে আমার এখানে একটা অ্যাপ্রুভ আসবে, আমাকে অ্যাপ্রুভ করতে। আমি যদি অ্যাডমিট করি আপনাকে তাহলে আপনি লিঙ্কে ঢুকতে পারবেন, আমি যদি আপনাকে ডিক্লাইন করে দেই তাহলে আপনি এই মিটে ঢুকতে পারবেন না। তো আপনারা জয়েন নাওতে ক্লিক করলে, এই যেহেতু এটা আমি অ্যাডমিন তো আমার কাউকে অ্যাপ্রুভ করতে হয় না, অটোমেটিক্যালি ঢুকে যায়। এখন দেখেন আপনাদের সবার ইন্টারফেসটা, যারা ল্যাপটপ বা ডেস্কটপে আছেন আশা করি এরকম আছে, আর যারা মোবাইল ডিভাইসে আছেন তাদের ডেস্কটপটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে। যারা ল্যাপটপ অথবা ডেস্কটপ ডিভাইসে আছেন দেখেন এইখানে এই অপশনগুলো তো দেখাইছি, মিউট আনমিউট, ক্যামেরা অফ অন, আর এটা হচ্ছে ক্লাস থেকে লিভ করার জন্য। এই তিনটা অপশন আশা করি আপনারা সবাই বুঝবেন আইকন দেখে। এরপরে দেখেন আমরা যদি কোনো কিছু শেয়ার করতে চাই, আমি আপনাদেরকে মাঝে মাঝে বলবো যে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনি একটু প্রেজেন্টেশনে আসেন, তাহলে দেখবেন এখানে লেখা আছে প্রেজেন্ট নাও। সবাই তো দেখতে পাচ্ছেন প্রেজেন্ট নাও, এই প্রেজেন্ট নাওতে ক্লিক করবেন, এরকম তিনটা অপশন আসবে আপনাদের মাঝে, ইওর এন্টার স্ক্রিন, এ উইন্ডো, এ ক্রোম ট্যাব। আপনারা সবাই ট্রাই করবেন ইওর এন্টার স্ক্রিন দিয়ে করার জন্য। এ উইন্ডো অথবা এ ক্রোম ট্যাব দিলে হবে কি, আপনি একটা ট্যাবের বেশি দেখাইতে পারবেন না, আর এ উইন্ডো হচ্ছে আপনি একটা ব্রাউজারে বেশি দেখাইতে পারবেন না। ইওর এন্টার স্ক্রিন দিলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে সবার, যদি কেউ ল্যাপটপে অথবা ডেস্কটপে থাকেন সবার এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে দেখেন শেয়ারটা কিন্তু হাইলাইট হয় নাই, শেয়ারটা হাইলাইট হয় নাই। শেয়ারটাকে হাইলাইট করার জন্য এই যে প্রোফাইল যা আছে বা যে ডেস্কটপের ভিউটা দেখা যাচ্ছে এইটার উপর একটা ক্লিক করতে হবে, তারপর দেখেন শেয়ারটা হাইলাইট হয়ে গেছে। এখন এখানে শেয়ারে ক্লিক করেন, দেখেন আপনার স্ক্রিন শেয়ার হয়ে যাবে। এখন আপনি স্ক্রিনে যে সব কাজ করবেন সব কাজগুলো সবাই দেখতে পারবে, তবে সমস্যা নেই, এখান থেকে আপনার কোনো ডাটাবেস কেউ চুরি করতে পারবে না। এখানে শুধু সবাই রিড করতে পারে, কেউ রাইট করতে পারে না, বুঝতে পারছেন? আপনারা একটু রেসপন্স করে না জি। আচ্ছা, এরপর দেখেন আরেকটা অপশন আছে, এটা হচ্ছে যে চ্যাট বক্স, আর এটা হচ্ছে পিপল, কতজন ক্লাসে জয়েন আছে বা কতজন ক্লাসে জয়েন নাই বা কে কে জয়েন আছে এখান থেকে দেখা যায়। দেখেন আপনাদের এখানে ওই দেখেন টোটাল 6 জন, টোটাল 6 জন, তার মধ্যে আমার দুইটা ডিভাইস আছে, আপনারা আছেন টোটাল 4 জন, যে এইমাত্র একজন আসছে 5 জন হয়েছেন। এইটা দেখার জন্য দেখেন, এরপর চ্যাট বক্স, আপনার যদি অনেক সময় মানে সবাই যদি একসাথে কথা বলি অনেক একটা নয়েজের ব্যাপার স্যাপার চলে আসে, তো আমরা ওইখানে কথা না বলে আপনার যদি মনে হয় আপনি এখান থেকে চ্যাট করবেন, আমি যদি লিখি হ্যালো এলএডিপি মেম্বার, দেখেন প্রেজেন্টেশন চেঞ্জ হয়ে গেছে, ইমরান হোসেন প্রেজেন্টেশন করছে, আপনারা দেখতে পাচ্ছেন না। আচ্ছা, ইমরান হোসেন প্রেজেন্টেশন করছে, সমস্যা নাই আমারটাও দেখতে পারবেন। এ যারা মোবাইলে আছে তারা এই ঝামেলাটা করে, কারণ হচ্ছে কি মোবাইলে আসলেই প্রথমে অপশন থাকে যে প্রেজেন্ট, তারা ভাবে মনে হয় এটাই একটা অ্যাটেন্ডেন্স এর ব্যাপার স্যাপার, দ্যাটস ওয়াই কাজটা হয়। আচ্ছা, এখন আশা করি দেখা যায় আমার স্ক্রিনটা। জি জি, দেখেন এই যে চ্যাট বক্সের যে ব্যাপারটা আছে, আপনার যদি মনে হয় যে আপনাদের ইনস্ট্রাক্টর বিজি আছে বা অন্যজনের সাথে কথা বলতেছে তখন যদি আপনার ইন্টারাপ্ট করার প্রয়োজন হয় তখন আপনি এখানে চ্যাট বক্সে লিখতে পারেন। এই চ্যাট বক্সের এখানে ক্লিক করে আপনারা এখানে লিখতে পারেন হ্যালো স্যার গিভ মি
আচ্ছা আমার একটা ফোন আসছে, এক মিনিট সময় দেন। আসসালামু আলাইকুম, জিএলডিপি থেকে বলতেছিলাম। আচ্ছা বুঝতে পারছি। তো এখন কি আপনি জয়েন করতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, আপনি বিদ্যুৎ আসলে জয়েন করেন। আচ্ছা সমস্যা নেই, আপনাকে আমরা ট্রাই করবো সবাই রিকভারি ক্লাস করার জন্য। আশা করি গুগল মিট থেকে আপনারা সবাই বুঝছেন গুগল মিটের ব্যাপারটা। আবিদ ভাই আপনি ডাবল কানেক্টেড আছেন, মোবাইল প্লাস ল্যাপটপ। মানে ল্যাপটপে তো নয়েজ করতে, এর জন্য পরে মোবাইলে ট্রাই করব। দুইটা ডিভাইস পাশাপাশি কানেক্টেড থাকলে নয়েজটা বেশি হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং এর যে কন্টেন্ট গুলো আছে কন্টেন্ট গুলো লাইভ দেখি আগে। আপনাদের কন্টেন্ট নিয়ে প্রবলেম থাকতে পারে, আমি কন্টেন্ট গুলা আশা করি গুগল মিট নিয়ে এখন কারো কোনো সমস্যা নাই। না এরপর আমরা কন্টেন্ট গুলো লাইভ দেখি, তারপর আস্তে আস্তে আলোচনায় যাই। প্রথম দিন তো একটু আস্তে আস্তে কাজ করি। হ্যাঁ অনেকে বোঝে নাই, মেসেজও পায় নাই অনেকে মনে হয়। হোয়াটসঅ্যাপে টোটাল মেম্বার আছে, স্টুডেন্ট আছে 14 জন, আর আমরা অ্যাডমিন আছে 4 জন, আমাদের চেয়ারম্যান স্যার একজন দিয়ে, হ্যাঁ 4 জনই আছে। তো টোটাল 14 জন মেম্বারের মাত্র 9 জন, এরা যদি অনলাইনে থাকে তাহলে অবশ্যই মেসেজটা গেছে। আমি মিনিমাম 3 থেকে 4 বার ক্লাসের লিঙ্ক দিছি, ক্লাসের শিডিউল বলেছি, অনেক স্টুডেন্টরাও বলেছে আমি দেখেছি। অফিশিয়ালি কতজন রয়েছে এটা এবেসে? অফিশিয়ালি আমাকে অ্যাটেন্ডেন্স শিট এখনো প্রোভাইড করে নাই। অ্যাটেন্ডেন্স শিট আজকে প্রোভাইড করার কথা ছিল কিন্তু এখন আমাকে প্রোভাইড করে নাই। আপনাদের একটা শিট আমাকে প্রোভাইড করছে, সেটা হচ্ছে 30 জন দেয়া আছে। এটা কি দুইটা ব্যাচের না একটা ব্যাচের সেটা বলতে পারবো না আমি। আপনাদের তো অফিসিয়ালি ফোন দেওয়া হয়েছে মনে হয় অনেককে। হ্যাঁ আমাদের চেঞ্জ করে দিয়েছে, মানে আমরা তো ছিলাম ওয়েব ডিজাইনে, পরে বলছে যে ডিজিটাল মার্কেটিং আছে। না ওয়েব ডিজাইন হচ্ছে কি, ওয়েব ডিজাইনটা এখন অ্যাভেলেবল না, অনলাইনে ওয়েব ডিজাইনের ক্লাস করাটা খুব রিস্কি আর খুব টাফ। আমি বলছিলাম যে ওয়েব ডিজাইন, কিন্তু আমাকে আবার ডিজিটাল মার্কেটিং এ পাঠাইছে। সবারই একই সমস্যা, ওটা এর জন্য না আমি ওয়েব ডিজাইন আর কি ওয়ার্ডপ্রেসটা শেখার প্রয়োজন ছিল, এর জন্য আর কি বলছিলাম যে যদি থাকে তাহলে আমাকে একটু জানা, না এটা অফ করে দিই। ওয়েব ডিজাইন হচ্ছে কিছু জেলায় কিছু লটে দুই একটা ব্যাচ শুরু হয়েছিল, আপনারা দেখবেন ফেসবুক পেজ আছে, বিভিন্ন পেজ আছে, দুই একটা জেলায় অল্প সংখ্যক শুরু হয়েছিল, তারপর হচ্ছে আবার অফ হয়ে গেছে। এটা অনলাইনে অনলাইনে করেন খুব কম, ওই বিজনেস যেটা আছে ওটা সাকসেসফুল খুব কম স্টুডেন্ট হয়, এজন্য আর কি অফ করেছে। ওয়েব ডিজাইন থেকে আপনাদেরকে আর্ন করিয়ে দেওয়া হয় না, মানে আর্ন করানো খুব কষ্ট হয়ে যায়। ডিজিটাল মার্কেটিং এ কি আর্ন করানো, মানে আর্ন করানো ইজি, আপনার মিনিস্ট্রি আপনাকে আর্ন চায় আপনাদের কাছ থেকে। একটু কন্টেন্ট গুলো একটু ছোট ছোটখাটো আলোচনা করি কন্টেন্ট গুলো নিয়ে। আমরা একটা গুগল ডক্স এর ইয়া নেই, আমার স্ক্রিন তো দেখা যায় তাই না? জি 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 দেখা যায়।
আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথম নম্বরে আমরা রাখি ইমেল মার্কেটিং। দেখেন ইমেল মার্কেটিং এর আবার বিভিন্ন ধাপ আছে, ইমেল মার্কেটিং এর মধ্যে আবার বিভিন্ন ধাপ আছে, আপনারা একটু দেখেন। ওই গেলে ইমেল কালেক্টিং, তারপর হচ্ছে ইমেল ক্যাম্পেইন, তারপর হচ্ছে আরেকটা কি দেওয়া যায়, ইমেল, আচ্ছা ইমেলের ব্র্যান্ডিং ডিজাইন তো বুঝছেন সবাই, মেইল চিপের। হ্যাঁ, আমরা যখন আলোচনা করব অবশ্যই আমরা এটা বিস্তারিত আলোচনা করব, আমি জাস্ট আপনাদেরকে কন্টেন্ট গুলো দেখাচ্ছি। ইমেল কালেক্টিং এর মধ্যে আবার দুইটা পার্ট আছে, দেখেন আমরা এটার মধ্যে কোনো পার্ট রাখি নাই, দেখেন আমরা 2 নম্বর ইয়াটা রাখছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আবার কিছু ধাপ আছে, দেখেন সোশ্যাল ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া প্রমোশন। আমরা যেসব সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবো আগে সেগুলো একটু দেখি, এটা একটু পরে যাই। আচ্ছা ফেসবুক অ্যাকাউন্ট আশা করি সবারই আছে, ফেসবুক অ্যাকাউন্ট আশা করি সবারই আছে, আছে না? এরকম কেউ আছেন যার ফেসবুক অ্যাকাউন্ট নাই? এরপর লিঙ্কডইন, লিঙ্কডইন আছে কার কার? যারা প্রফেশনালি কাজ করেন তাদেরকে লিঙ্কডইন থাকা উচিত। আমার আছে লিঙ্কডইন। আচ্ছা এরপর আছে টুইটার, এরপর আছে ইনস্টাগ্রাম, এরপর আছে কুয়ারা। আমরা মোটামুটি এই 5টা সাইট নিয়ে কাজ করব সোশ্যাল মিডিয়ার, ঠিক আছে? আমরা যখন প্রমোশন করব বা ক্যাম্পেইন করব আমরা মোটামুটি এই 5টা সাইট নিয়ে কাজ করব। আমরা আজকে যে কাজগুলো করব এই সবগুলো প্রোফাইল সবার রেডি করব। আশা করি এই প্রোফাইলগুলো মানে ফেসবুক যারা প্রফেশনালি আসেন ফ্রিল্যান্সার কাজ করতেছেন তাদের এইগুলো আশা করি আছে, এই যে ফেসবুক লিঙ্কডইন টুইটার কুয়ারাটা অথবা মানে ইনস্টাগ্রামটা না থাকতে পারে, বাট এই 3টা যারা ফ্রিল্যান্সিং করেন তাদের থাকা উচিত। জি আছে সবগুলোই আছে। আচ্ছা এটা এই এর জন্য কি আমরা অ্যাডিশনাল অ্যাকাউন্ট করে নিব যেটা না? এটা দরকার নাই, কারণ এইখানে হচ্ছে আপনার এরকম কোনো কাজ করবেন না আপনাদের সমস্যা হবে না, এখানে আপনার প্রফেশনালি কাজ করবেন। তারপরে এর মধ্যে আরেকটা ইয়ে আছে, ইউটিউবটাও কেউ রাখতে পারেন, ইউটিউব মার্কেটিং। আমরা এটাকে একটু আলাদা রাখি, ইউটিউব মার্কেটিং এর অনেক পার্ট আছে, তো এখানে কেউ আছেন যার ইউটিউব চ্যানেল আছে, ভালো ইয়ে আছে বা মনিটাইজেশন পাইছে? না চ্যানেল আছে কিন্তু আসলে সময় হয় না এভাবে বিল্ড করার। দেখেন আমরা এসইও আমাদেরকে 3টা পার্টে ভাগ করা হয়েছে, আমরা এসইও এর যে 3টা পার্টে কাজ করব, প্রেজেন্টেশন চেঞ্জ হয়ে গেছে আবার। কি আসছে আবার প্রেজেন্টেশনে?
এখন তো দেখা যায়। হ্যাঁ এখন দেখা যায়। আচ্ছা ইমেজ অপটিমাইজেশন তার মধ্যে একটা, এরপর হচ্ছে গুগল কিওয়ার্ড রিসার্চ, এরপর আছে ভিডিও অপটিমাইজেশন। আমরা মূলত অফিসিয়ালি এই তিনটা ব্যাপারে এসইও করব, আর বাকিগুলো যদি কারো শেখার ইচ্ছা থাকে, আপনারা যদি কোনো স্টুডেন্ট থাকে, যদি আমাদের হাতে সময় থাকে, তাহলে আস্তে আস্তে আমরা পরের দিকে আগাবো। এরপর দেখেন মাইক্রো জব সাইট যেগুলো আছে, মাইক্রো ওয়ার্কার। হ্যাঁ মাইক্রো ওয়ার্কার, আমরা মূলত এটাই কাজ করব, কারণ এটা থেকে টাকা উঠানোটা সহজ হয়। হ্যাঁ মাইক্রো ওয়ার্কারে আমার অ্যাকাউন্ট আছে, 8 সাল থেকে ইউজ করছিলাম, পিকো পরে আর ইউজ করি না। আচ্ছা আমরা মূলত এই দুইটা নিয়ে সাইট নিয়ে কাজ করতে পারবো, সমস্যা নাই। এরপর দেখেন এরপর আমরা হচ্ছে মার্কেট প্লেস, কোন কোন মার্কেট প্লেসে কাজ করব। এখানে ফাইবার আছে কার কার? আমার আছে, একটা ছিল ডিলেট করে দিয়েছে রিসেন্ট। ফাইবারে কেউ কাজ করেন এখানে আছেন যে ফাইবারে কাজ করেন? আমার আছে, কাজ করতেছে আপাতত। আমার ছিল 12 সালের অ্যাকাউন্ট, করা আছে, ডিলেট ডিলেট হয়ে গেছে। জাহিরুল ইসলামের গিগ আপলোড করা আছে? হ্যাঁ সব আপলোড করা আছে, 5 স্টার রিভিউ দেওয়া আছে। কয়টা রিভিউ আছে? এরপর দেখেন এসইও ক্লার্ক, এসইও ক্লার্ক অ্যাকাউন্ট আছে কার কার? আমার আছে, 12 সালের অ্যাকাউন্ট, এখানে রিভিউ আছে 70টার উপরে। তারপর আছে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে কার কার? অ্যাকাউন্ট আছে কিন্তু ব্যবহার করি না। দেখেন আমরা মূলত এই কাজগুলো করব, আরো কিছু কাজ আছে যেগুলো আর কি ছোটখাটো কাজ, ওইগুলো এখানে লেখা সম্ভব না, আমরা আস্তে আস্তে শিখব, ঠিক আছে? আমরা আজকে মূলত এই কাজটা করি, দেখেন ফেসবুক অ্যাকাউন্ট আশা করি সবার আছে। তার আগে আপনাদের দুটো কিছু করণীয় আছে, আপনাদের একটা গুগল ক্লাসরুম ইয়া করব, ক্রিয়েট করব আপনাদের নামে, আপনারা সবাই ক্লাসরুমে জয়েন হন। আপনাদের এই চ্যাট বক্সে সবার লিঙ্কটা একটু দিয়ে দেন, মানে সরি সবার ইমেলটা একটু দিয়ে দেন চ্যাট বক্সে, আমরা আপনাদের জন্য একটা গুগল ক্লাসরুম ইয়া করি, আপনাদের যাবতীয় যত কাজ অ্যাসাইনমেন্ট সবকিছু ওইখানে সাবমিট করবেন। শরীয়তপুর কি স্পেলিং মিস্টেক হয়েছে? তাহলে আমরা টেম্পোরারি শরীয়তপুরের বাসিন্দা হয়ে গেলাম, কিছু করার নাই, এটা ডিজিটাল ডিজিটালি।
ভাই এটা কি আপনার? একটার বেশি ইনভাইট যাবে না, ভুল করলাম। তার এক ঝামেলা হইলো। আচ্ছা এভাবে না করে আরেক ভাবে করতেছি, ওয়েট করেন। আচ্ছা আপনাদের মধ্যে একজন স্ক্রিনে আসেন তো, যে ল্যাপটপ ডিভাইস আছেন একজন স্ক্রিন শেয়ার আসেন, আপনারা জয়েন হন। স্ক্রিন প্রেজেন্ট করবো? হ্যাঁ সাখাওয়াত ভাই আসেন। ওকে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি গুগল ক্লাসরুম লিখে সার্চ করেন, নিউ একটা ট্যাব নিয়ে। উপরে একটা প্লাস আইকন আছে, এখান থেকে জয়েন ক্লাসে যান। হ্যাঁ কোডটা বলেন। হ্যাঁ বলতে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সবাই একটু গুগল ক্লাসরুমে জয়েন হয়ে নেন, আমি চ্যাট বক্সে ক্লাস কোডটা দিয়ে দিচ্ছি, দেখেন জয়েন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ জয়েন হয়েছে, সবাই একটু জয়েন হয়ে নেন গুগল ক্লাসরুমে। আমি কি স্ক্রিন বন্ধ করে দেবো হ্যাঁ এখন? আপনি স্ক্রিন বন্ধ করে দেন। হ্যাঁ আবিদ হাসান, আপনাকে আমি ইনভাইট করেছি, আপনি জিমেল থেকে জয়েন হয়ে নেন। এখন দেখেন গুগল ক্লাসরুমে কিভাবে কাজ করতে হয়, আমি তো অ্যাডমিন, তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না, আপনাদের একজনের আসতে হবে। তার আগে আমি ছোট একটা অ্যাসাইনমেন্ট দেই আপনাদের সবার, ফেসবুক পেজের লিংক মানে ফেসবুক প্রোফাইলের যে ইউআরএলটা ওটা একটু দিতে হবে। ওকে আমি অ্যাসাইনমেন্টটা দিচ্ছি, দেখেন আমি যখন অ্যাসাইনমেন্ট দিব বা কোনো কিছু এখানে নোটিশ করব সবার জিমেইলে চলে যাবে ডিরেক্টলি, সবাই রেগুলার একবার হলেও জিমেইলটা চেক করবেন। লিংক কি চ্যাট বক্সে দেব? না না আমি, হ্যাঁ দেখেন অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট সবাই, এই সাখাওয়াত ভাই আপনি আবার একটু গুগল ক্লাসরুমে যান, প্রেজেন্ট করব। হ্যাঁ প্রেজেন্ট করেন।
আচ্ছা আসাদুজ্জামান ভাই আপনার কি দরকার বলেন। দেখেন আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, আর সবাই সাখু আদবার প্রোফাইল দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ আমি একটা অ্যাসাইনমেন্ট দিছি, এই অ্যাসাইনমেন্ট গুলো থাকে ক্লাস ওয়ার্ক এর মধ্যে, উপরে দেখেন ক্লাস ওয়ার্ক লেখা আছে। দেখেন আমি একটা অ্যাসাইনমেন্ট দিছি, সাবমিট ইউর ফেসবুক প্রোফাইল লিংক, আপনারা সবাই ওটা ক্লিক করবেন, ক্লিক করে ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন। এইগুলোকে যারা প্রথমে ঢুকবেন তাদের এরকম কিছু অপশন আসবে, গট ইট, নেক্সট, এগুলোকে সবকিছু কেটে দিবেন, অথবা এখানে না, এখানে না ভাইয়া, দেখেন উপরে লেখা আছে ইওর ওয়ার্ক প্লাস অ্যাড অর ক্রিয়েট, হ্যাঁ এখানে ক্লিক করেন। দেখেন এখান থেকে গুগল ড্রাইভ শেয়ার করা যায়, লিঙ্ক শেয়ার করা যায়, ফাইল শেয়ার করা যায়, ডক শেয়ার করা যায়। আপনারা এখন লিঙ্ক শেয়ার করবেন, আমি অবশ্যই অ্যাসাইনমেন্টে উল্লেখ করে দেব যে আপনাদের কোনটা শেয়ার করা দরকার। যদি আমি কোনো ইমেজ শেয়ার করতে বলি তাহলে অবশ্যই ফাইল শেয়ার করবেন, যদি আমি গুগল ডক্স শেয়ার করতে বলি তাহলে ডক্স, ওই যে ডক্স লেখা আছে আমি এখন বলেছি লিঙ্কের কথা, লিঙ্কে ক্লিক করেন, এখানে আপনাদের সেই লিঙ্কটা দিয়ে দেন, কাঙ্ক্ষিত যে লিঙ্কটা, প্রোফাইল লিঙ্ক ভাইয়া, প্রোফাইল লিঙ্ক, প্রোফাইলে, হ্যাঁ প্রোফাইল লিঙ্ক দিয়ে দিছি ভাইয়া, হ্যাঁ অ্যাড লিঙ্কে ক্লিক করেন, অ্যাড লিঙ্ক দিয়ে দিলাম। এরপরে আরেকটা অপশন আসবে হ্যান্ড ইন বা গট ইট বা টার্ন ইন, গট ইট করেন, এটাকে টার্ন ইন করে দেন, টার্ন ইন, আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেছে। তো সবাই রেগুলার একবার রাতে আপনার অ্যাসাইনমেন্টটা কি প্রপারলি হয়েছে? এখানে তো ড্র করতেছে, আচ্ছা ওয়েট, হ্যাঁ আসেছে আসে, সমস্যা নেই, এসেছে। আমারটা কি গেছে? হ্যাঁ আজিদ হোসেন চৌধুরী আর হচ্ছে সাখাওয়াত হোসেন দুজনের ইয়ে আমি পেয়েছি। আচ্ছা আমি তাহলে অফ করে দিলাম, হ্যাঁ আপনি অফ করে দেন, বাকি সবার ইয়াটাও একটু দিয়ে দেন, এখানে না দিলে কিন্তু ডিউ হয়ে যাবে, আর ডিউ হইলে কিন্তু আপনাদের ওই অ্যাসাইনমেন্টের ইয়াটা মার্কিংটা পাবেন না, আপনাদের মার্কিংটা অনেক জরুরি। আশা করি ফেসবুক প্রোফাইল সবারই আছে, এখন আমরা লিঙ্কডইনে যাই, লিঙ্কডইন প্রোফাইল নাই কার, এখানে কেউ আছেন যার লিঙ্কডইন প্রোফাইল নাই? আমার আছে কিন্তু আমি মানে ভুলে গেছি, এগুলা তো নতুন করে খুলতে হবে আর কি। আচ্ছা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন? আমার লিঙ্কডইন আছে কিন্তু ব্যবহার করা হয় না, না আমি যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করা বসে, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমার দরকার আপনাদের, যেহেতু আপনারা প্রফেশনালি কাজ করবেন সেহেতু আপনাদের প্রোফাইল গুলো প্রফেশনাল হওয়া উচিত। লিঙ্কডইন কি শেয়ার করতে হবে এখন না পরবর্তীতে? আমি সবগুলোর অ্যাসাইনমেন্ট ধাপে ধাপে দিয়ে দেবো, সমস্যা নাই, আপনারা সময় করে এটাকে অ্যাসাইন করে দিবেন, যাদের যে প্রোফাইল গুলো নাই আশা করি সবাই এই প্রোফাইল গুলো ক্রিয়েট করার মতো যোগ্যতা বা ইয়া সামর্থ্য সবার আছে, এইটুকু আশা করতে পারি, আপনাদের সাথে পরিচয় হয়ে আমি আপনাদের উপর এইটুকু আশা করতে পারি। জি অবশ্যই। আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা আমি একটু আনি অফিস থেকে, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা আমি একটু অফিস থেকে আনি, আমি একটু অফিসে ফোন দিই, 1 মিনিট সময় দেন আমাকে। বিভিন্ন পিকচারের দরকার হবে, গ্রাফিক্স এর কাজের দরকার হবে, তো আমরা ইচ্ছা করলে চাইলেও আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর দেখাইতে পারবো না,
আমরা এখান থেকে ক্যানভার যে যতগুলো কাজ আছে, ক্যানভার যে গ্রাফিক যে কাজগুলো আছে আমরা ক্যানভা নিয়ে, কারণ আমাদের জিগ তৈরি করার জন্য পিকচারের প্রয়োজন হবে, তারপরে যে কোনো প্রোফাইলের জন্য, প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডের জন্য মানে পিকচার তৈরি। আসসালামু আলাইকুম তুহিন ভাই। সাজিদ শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই, আপনি কেমন আছেন? এত সকাল সকাল ভাই যায় না, এত সকাল সকাল যায় না 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 কালকে গরু কেনা হয়ে গেছে। শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই শুনতে পাচ্ছি। অনেকে, আমার মনে হয় অনেকে এসএমএস আসছে, তো অনেকে এসএমএস হয়তো রিড করে না, কারণ যে পরিমাণ এসএমএস আসে প্রতিদিন, আমি ভাবছিলাম ইমেইলে কোনো নোটিফিকেশন আসবে, কিন্তু ইমেইলে কিন্তু কোনো নোটিফিকেশন আসে নাই। আমার মনে হয় একটা ইমেইল সবাইকে পাঠাইলে আরো অনেকেই ইয়ে হতো, কারণ এসএমএস অনেকে রিড করে না। আচ্ছা, এসএমএস রিড করে না মানে অনেক এসএমএস অনেকে মিস করে যেতে পারে আমার মনে হয়, যেটা যেমন আমি অনেক পরে দেখছি মেসেজ আসার 2-3 ঘন্টা পরে মানে স্ক্রল করে, এই জন্য ইমেলে একটা নোটিফিকেশন আসলে তো অনেকে ইমেল চেক করে রেগুলার। আমাদের জন্য আর একজন স্টুডেন্টের জন্য ভালো, কেননা এই কোর্সটা কিন্তু ফ্রিতে হচ্ছে, গভর্নমেন্ট এই সুযোগটা সবাইকে দিয়েছে, মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে পারলে একটা স্টুডেন্ট আমাদের কোর্স গুলো করতে পারে। আর মূলত মানে ওয়েব ডিজাইন তো আপনার সব ক্লাস অনলাইনে ক্লাস ওরকম একটা করা যায় না, মানে বুঝারও একটা ব্যাপার আছে এখানে। আচ্ছা, আমরা যে সমস্ত ট্রেনারদেরকে নিয়োগ দিয়েছি অনলাইনে ক্লাস করানোর জন্য, ঠিক আছে, গ্রাফিক্স বলেন, মার্কেটিং বলেন, ওরা যত যত চেষ্টা করে স্টুডেন্টদের বোঝানোর জন্য, বুঝেছেন, স্টুডেন্টরা একটা বিষয় না পারলে এটার জন্য এক্সট্রা সুযোগ দেওয়া হয়। আমি ওয়েব ডিজাইনের php.net এর সবকিছু শিখা আছে, মানে ফাংশন ফাংশন যত যা আছে সবকিছু শিখা আছে, দুইটা কোর্স করছি php আর html এর, একটা কোর্স হলো w3 প্রোগ্রাম মাসুদ স্যার থেকে, আরেকটা কোর্স হলো ibcs primex এর, ধানমন্ডি 6 নাকি 7 জানি আর কি। আচ্ছা, তো আপনি তো বলেন অনেক অ্যাডভান্স লেভেলের, এগুলো জায়গা আসলেন কেন? আসছি, অ্যাপ্লাই করে দিছি এখন, মানে আরব সালে থেকে শুনলাম যে ওখানে নাকি মানে এলডিপি তে ক্লাস হয় এর জন্য এখানে জাস্ট অ্যাপ্লাই করছি এই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আপনি কি কন্টিনিউ করবেন নাকি কন্টিনিউ করবেন না? যেহেতু ডিজিটাল মার্কেটিং কন্টিনিউ করে যাই পরে, মানে যদি কি হয় এখানে কি কি টপিক শেখানো হয়, মানে যদি আমার যদি একই জিনিস একই এক্সাম যদি বারবার দিতে হয় তাহলে আমি করব না? হ্যাঁ, তা তো অবশ্যই অবশ্যই করবেন না, কেননা যেটা আপনার জানা আছে ওটা নতুন করে জানার জন্য তো আপনাকে আপনার মূল্যবান সময় আপনি নষ্ট করবেন না, তাই না? যাই হোক, যদি আপনার কোনো কিছু না জানার থাকে তাহলে আপনি এখান থেকে জানার চেষ্টা করবেন, বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এর উপরে। আমরা সবাই জানি ভাই, জানার শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই, মার খাবো না, শুধু জানবো, শিখলে কোনো প্রবলেম নাই, শিখলে কোনো প্রবলেম নাই, যত শিখবেন ততই বলবেন। আবার আমি প্রতিদিন 3 ঘন্টা শিখি, এই জন্য এই 3 ঘন্টা রাখছি যে ঠিক আছে এই কোর্সটা শিখি, কারণ এখানে যারা শেখাবে আশা করা যায় প্রফেশনাল, কারণ একজন একজনের একজন একজনের যখন প্রফেশনাল কারো কাছ থেকে কিছু শেয়ার যদি করা হয় কিংবা দেখা হয়, এতে কি হয় যে আপনি কাজ করতেছেন হয় কিন্তু ওনার ওয়েটা আপনি জানলেন, তাহলে আপনার মধ্যে নতুন কিছু আসতে পারে, এটাই হচ্ছে। আচ্ছা, আপনাদের কত নম্বর ক্লাস আজকে? আজকে প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন হয়েছে গতকাল, আজকে গতকাল
যদি প্র্যাকটিস করেন বাসায়। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে জিজ্ঞেস করতে পারেন, নো প্রবলেম। ভাই এই যে অ্যাটেন্ডেন্স শীটটা দিয়ে দিলে আমার একটু উপকার হচ্ছে। আচ্ছা অ্যাটেন্ডেন্স শীট কোন মধ্যে দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা ভাইয়া আমি আজকে এদের ক্লাসটা 4 ঘন্টা নিতে পারবো না, কারণ 4 ঘন্টা নিতে গেলে ফার্স্টের ক্লাস এরা বোরিং ফিল করবে। আচ্ছা আমি চাই না আমার স্টুডেন্টরা বোরিং ফিল করুক। অবশ্যই প্রথম ক্লাস যদি 4 ঘন্টা নেয়। হ্যাঁ আলোচনা হয় না, দ্যাটস ওয়াই এরা মনে করতে পারে যে এলএনডিপি তে মনে হয় এরকম বেশি। আজকে আমি সোশ্যাল মিডিয়া যে প্রোফাইল গুলো আছে সেগুলো ইয়া করে দিচ্ছি, রেডি করে দিচ্ছি, বা যাদের রেডি আছে তাদের আমি লিঙ্ক গুলো আমি কালেক্ট করতেছি দেখার জন্য কি কি সমস্যা আছে। সবার সাথে কথা বলেন ঠিক আছে, আর দেখেন কতক্ষণ কন্টিনিউ করা যায় যতক্ষণ স্টুডেন্টরা নিতে পারবে। ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই, আমার সমস্যা নেই। আচ্ছা আর কার কোন কোশ্চেন আছে? না ভাই কন্টিনিউ করি আমরা ইনশাআল্লাহ, প্রশ্ন থাকলে অবশ্যই জানাবো। রেগুলার ভালো থাকবে সবাই। তো আমি লিফ্ট নিচ্ছি। ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনি। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই। আচ্ছা নতুন আসছেন কে কে, যে প্রথম দিকে আসেন নাই? এই যে আবু বকর সিদ্দিক আর আছে আরিফ মাহমুদ চৌধুরী, এরা দুজন মনে হয় নতুন আসছেন। আরিফ মাহমুদ চৌধুরী আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা এমডি আবু বকর সিদ্দিক আপনি শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা ভাইয়া প্রফেশনালি কি করেন? আমি সিএসসি কমপ্লিট করছি আপাতত, কিছু করছি না আর কি। সিএসসি কতটুকু করছেন? জি আমি বলতেছি কোন পর্যন্ত করছেন? ইউনিভার্সিটি থেকে? ইউনিভার্সিটি থেকে? জি জি কোন ইউনিভার্সিটি? জি জি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। বিএসসি কমপ্লিট করছেন? জি বিএসসি। আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম বিএসসি নাকি এমএসসি? না না বিএসসি। আরিফ মাহমুদ চৌধুরী ভাই আপনার কি মানে কথা বলতে প্রবলেম হয়? আচ্ছা আমাদের এই যে ফাইবারে কাজ করার জন্য বা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করার জন্য বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে কাজ করার জন্য আমাদের অনেক ধরনের পিকচার প্রয়োজন হবে। আমরা হচ্ছে এই পিকচার গুলা আমরা জানি গুগল থেকে পিকচার পাওয়া যায়, কিন্তু গুগল থেকে ডিরেক্টলি পিকচার ইউজ করলে কিন্তু আমাদেরকে কপিরাইট ক্লেম আসবে, আমাদেরকে কপিরাইট ইস্যু চলে আসবে। কপিরাইট ইস্যুটা কি সেটা কিন্তু আমরা সবাই জানি যে কপিরাইট ইস্যুটা কি। গুগল থেকে কিভাবে কপিরাইট
মুক্ত পিকচার ডাউনলোড করা যায়, কপিরাইট মুক্ত ভিডিও ডাউনলোড করা যায়, কপিরাইট মুক্ত অডিও ডাউনলোড করা যায়, এটা আশা করি অনেকে জানেন। তারপর আমি আজকে দেখাই দিচ্ছি গুগল থেকে কিভাবে কপিরাইট মুক্ত পিকচার ডাউনলোড করা যায়। এতটুকু দেখেন, তারপরে আশা করি আমরা আপনাদেরকে আজকে ছেড়ে দিতে পারবো। আমার নিজেরই আজকে বোরিং লাগতেছে। সেটাই, কারণ আমি আজকে যদি মানে মূল টপিকে যাই তাহলে অনেক স্টুডেন্ট সেটা মিস করবে। আমি চাচ্ছি না কোনো স্টুডেন্ট এটা মিস করুক। আমরা আগামী ক্লাসের আগে সমস্ত স্টুডেন্টকে ফোন দিব। আমাকে আজকে অ্যাটেন্ডেন্স শিটটা দিলে আমি সবাইকে ফোন দিব। ফোন দিয়ে তাদেরকে ক্লাস লিঙ্কটা মেইলে জয়েন করব। যদি তারা আসতে চায়, কারণ তাদের জন্য অন্যরা সুযোগ পাচ্ছে না, যদি তারা আসতে চায় তাহলে আসবে, নাহলে তাদেরকে আমরা ড্রপ আউট করে এখানে অন্য স্টুডেন্টকে অ্যাসাইন করব। আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যায়। দেখেন গুগল থেকে কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে হয় বা নিতে হয়। আমরা গুগল থেকে যে কাজটা করব, সর্বপ্রথম আমাদের যে টাইপের পিকচার দরকার এটাকে দুই ভাবে করা যায়। গুগলের কিছু ফ্রি পিক ওয়েবসাইট আছে, আর একটা হচ্ছে ডিরেক্টলি কনভার্ট করে বা ফিল্টার করে আনা যায়। আমাদের যে টাইপের পিকচার দরকার আমরা ঠিক সেই টাইপের পিকচার লিখে সার্চ করব। ধরেন আমাদের কিয়া দরকার, বেবি ডল দরকার, বাচ্চাদের যে মানে ইয়াগুলা খেলনা পুতুলগুলা, আমরা সেই পিকচার দরকার, আমি সেটাকে সার্চ করলাম, গান চলে আসছে। তাহলে এটা আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা আসছে হয়তো। দেখেন বেবি ডল লিখে সার্চ করার পর এখান থেকে আমাদের ইয়া থাকে ওয়াল, সবারই বাই ডিফল্ট অলে থাকে। এবং সবাই তার আগে যে কাজটা করবেন, আপনাদের যে সার্চ সেটিংটা আছে এখান থেকে দেখবেন, আচ্ছা আমরা এটা পরে দেখাবো যখন আমরা বাল্ক ইমেল কালেক্ট করব। এই যে অলে থাকে, অলে থাকার পর সবাই এখান থেকে জাস্ট ইমেজে চলে আসবে। দেখেন ইমেজে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস আসে। ইমেজে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস আসলে দেখেন এখানে আরেকটা ইয়া আছে, টুলস নামে একটা মেনু বার আছে, এই টুলসে সবাই ক্লিক করবেন। আমাদের নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে মনে হয়। দেখেন টুলসে ক্লিক করার পর এখানে কিছু অপশন আসবে আমাদের জন্য। প্রথম অপশনটা হচ্ছে সাইজ, আমাদের কিরকম সাইজের ইয়া দরকার হবে, পিকচার দরকার হবে। এনি সাইজ আছে, লার্জ আছে, মিডিয়াম আছে, আইকন আছে, আপনাদের যে টাইপের সাইজ দরকার হয়, মানে সাইজ দরকার হয় সেই টাইপটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনাদের মিডিয়াম দরকার হয়, লার্জ দরকার হয় অথবা আইকন, আমার ধরেন আমি মিডিয়ামে রাখলাম, মিডিয়ামটাকে সিলেক্ট করে দিবেন। মিডিয়ামটাকে সিলেক্ট করার পরে দেখেন এখানে আছে কালার, এরপর আছে কালারটা, এরপর আমরা আপনাদের কোন কালারটা দরকার। নেটওয়ার্ক এমন ঝামেলা করার কথা না। এরপর দেখেন আমরা কালারটা সিলেক্ট করব, আপনার কোন কালারের দরকার। যদি কোনো কাস্টম কালার দরকার হয় তাহলে দেখবেন এখানে অপশন আছে কাস্টম কালার দেওয়ার জন্য। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি দরকার হয় তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিবেন। আর যদি ট্রান্সপারেন্ট দরকার হয়, ট্রান্সপারেন্টটা হচ্ছে আপনার শুধু পিকচারটা থাকবে, পিকচারের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড শো করবে না, যেগুলো পিএনজি ফাইল আমরা যেগুলোকে বলি, আশা করি এইগুলো আপনাদের ধারণা আছে। ট্রান্সপারেন্ট হচ্ছে আপনার শুধু পিকচারটা দেখা যাবে, বাট পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে ব্যাকগ্রাউন্ড কালারটাতে, সেটা দেখা যাবে না। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আপনারা সবাই জানেন, পিকচারটাকে সাদা কালো করে দেবে। আর এখান থেকে যদি কোনো কাস্টম কালার দরকার হয় তাহলে কাস্টম কালারটাকে করে দেন। আর যদি আপনার অ্যানি কালার হইলে চলবে, তাহলে অ্যানি কালার থাকুক, আমি আপাতত ট্রান্সপারেন্ট করে দিই। আমার ধরেন আমার ট্রান্সপারেন্টটা দরকার। তারপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে ইউজেস রাইটস, এইখানে ক্লিক করেন। ইউজেস রাইটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে হচ্ছে ফিল্টার করতে হয় আপনার।
দেখেন এইখানে আমরা মূলত এই দুটা জিনিস নিয়ে কাজ করব, লেভেল ফর রিউজ উইথ মডিফিকেশন, লেভেল ফর রিউজ। এই দুটা হচ্ছে পার্সোনাল কাজের জন্য ব্যবহার করা যায়, আর এই দুটা হচ্ছে কমার্শিয়াল বা নন কমার্শিয়াল কাজের জন্য ব্যবহার করা হয়। আমরা এই দুটা নিয়ে কাজ করব না। আপনার যদি কারো ব্যক্তিগত কাজে দরকার হয় তাহলে আপনি এই দুটা নিয়ে কাজ করবেন। আমরা মূলত লেভেল ফর রিউজ উইথ মডিফিকেশন, আমরা যদি এইটা ক্লিক করি আমাদের যে পিকচারগুলো আসবে সেই পিকচারগুলোকে আমরা মডিফাই করে ব্যবহার করতে পারবো। ধরেন একটা পিকচার আমরা এখানে ক্লিক করলাম লেভেল ফর রিউজ উইথ মডিফিকেশন, আমরা যে পিকচারগুলো আসবে এখানে সেই পিকচারগুলো থেকে আমরা একটু মডিফাই করে, ধরেন আমার এই পিকচারটা আসছে, এর ড্রেসটা আছে রেড কালার, আমি এই ড্রেসটাকে ব্লু কালার করে আমরা এটা ব্যবহার করতে পারবো, বুঝতে পারছেন? বা এই যে যে পিকচারটা আসছে এখানে নিচে যে মানে যে টুলটা আছে আমরা এই টুলটার জায়গায় এখানে অন্য কিছু ব্যবহার করে এগুলো ব্যবহার করতে পারবো। এগুলো আমাকে কেউ কপিরাইট করবে না, এগুলোর কোনো কপিরাইট ইস্যু আসবে না যদি আমরা এটা ব্যবহার করি। আর একটা অপশন আছে দেখেন লেভেল ফর রিউজ, আমরা এই পিকচারটাকে ডিরেক্টলি ব্যবহার করব, আমাদেরকে কেউ কপিরাইট করতে পারবে না এটা সিলেক্ট করলে। আমাদের এখান থেকে যে পিকচারটা দরকার হয় আমরা ডিরেক্টলি ব্যবহার করতে পারবো, এটা কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? আমাদেরকে কেউ কপিরাইট ধরবে না। তারপর আমাদের যদি বিভিন্ন আইকনের প্রয়োজন হয়, তারপর এরপর যে প্রসেসটা দেখবেন, দেখেন এখন যদি আপনার যে পিকচারটা নেন এখান থেকে কোনো পিকচারে কপিরাইট আসবে না, এখানে কোনো পিকচার এখানে কেউ কপিরাইট করতে পারবে না। আর এরপরে দেখেন আরেকটা অপশন, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ফ্রি ইমেজেস ওয়েবসাইট, এইটা লিখে সার্চ করলে আপনাদের অনেক ধরনের ওয়েবসাইট দেখাবে। দেখেন আমি কয়েকটা ওয়েবসাইটের নাম বলে দেই, যেখান থেকে পিকচার ডাউনলোড করে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওইখানে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা পেয়ে যাবেন। আমি ক্লাসে যেটা শিখাই ক্লাসে যে লিঙ্কটা প্রোভাইড করি ওইখানে দিয়ে দিব, অথবা ক্লাস টাইমে দিয়ে দিব। আনস্প্লাশ আছে, পিকজেল আছে, তারপর ফ্রিপিক ডট কম আছে, তারপর একটা কি আছে পিক যাবে আছে, এখান থেকে আপনারা করতে পারেন। তবে এখান থেকে করলে কি দুই একটা ওয়েবসাইটের আবার ক্রেডিট দিতে হয়, মানে আপনি যেখানে পিকচারটা ইউজ করবেন সেখানে তাদের ক্রেডিটটা দিয়ে দিতে হয়, ফটো ক্রেডিট পায় তাদের লিঙ্কটা দিয়ে দিতে হয়। এই যে সেকেন্ড অপশন হচ্ছে আপনি সার্চ করবেন, দেখেন এখানে আনস্প্লাশ দিছে, পিক যাবে দিছে, পিক জেল দিছে, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের সাইট দিছে। আমার এখানে দেখেন প্রায় 100টা সার্চ বার দেখাচ্ছে। এটা করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের সার্চ সেটিংটাকে ঠিক করে নেবেন। আপনাদের মনে হয় 10টা করে করা আছে, প্রতি পেজে 10টা রেজাল্ট মানে শো করবে, এই সার্চ সেটিংটা ঠিক করার জন্য আপনারা যে কাজটা করবেন, এই কোনো কিছু সার্চ করার পরে ধরেন আপনার যেইটা মনে চায় আপনি সার্চ করার পরে এখান থেকে সেটিংয়ে আসবেন। দেখেন এখানে সেটিংয়ের একটা অপশন আছে, সেটিংয়ে ক্লিক করবেন, এখান থেকে সার্চ সেটিংয়ে ক্লিক করবেন। সার্চ সেটিংয়ে ক্লিক করলে দেখেন আপনাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে, এরকম একটা ইন্টারফেস আসে। দেখেন আমারটা অলরেডি 100 করা আছে, একটু সময় নিচ্ছে। আপনারা চাইলে এটাকে 100 করলে কি সার্চ সেটিংটা একটু স্লো হয়, মানে সার্চটা একটু স্লোলি আসে। এই দেখেন এখান থেকে শুধু জাস্ট ড্রাগ করে টেনে নিয়ে যাবেন। 10টা করলে হচ্ছে প্রত্যেকটা পেজে আপনাকে 10টার বেশি রেজাল্ট দেখাবে না, এটা একটু ফাস্টার। 20টা করলেও প্রত্যেকটা পেজে 20টা রেজাল্ট দেখাবে, তারপর 30টা করলে প্রত্যেকটা পেজে 30টা রেজাল্ট দেখাবে, 40টা করলে প্রত্যেকটা পেজে 40টা, 50টা করলে 50টা, তারপরে হচ্ছে আবার ডিরেক্টলি 100টা। আপনারা এইখান থেকে যাদের সার্চ সেটিং ঠিক করা নেই তারা চাইলে 100টা করে নিতে পারেন, তারা চাইলে 50টা করে নিতে পারেন। দেখেন 100টা করার পরে একটু নিচে আসবেন আপনারা, এইখান থেকে দেখেন রিজিয়ন সেটিং, এখান থেকে আপনারা চাইলে রিজিয়নটাকে সেটিং করে নিতে পারেন যে আপনার শুধু ওই লোকেশনের। আমার এখন দেয়া আছে কারেন্ট লোকেশন, আমার এখন এখানে দেয়া আছে কারেন্ট লোকেশন, আপনারা চাইলে যে কোনো রিজিয়নের ইয়া এখান থেকে দিতে পারেন। শো মোরে ক্লিক করবেন, আপনার যেই রিজিয়নের রেজাল্ট দরকার হয় জাস্ট সেই রিজিয়নের ইয়া করে দিবেন, বুঝতে পারছেন? সিলেক্ট করে এখানে সেভ করে দিবেন। আপনাদের একটা ক্যাপচা পূরণ করতে লাগতে পারে, আমার হয়তো বা লাগে নাই, এই যে আমারও হয়তো বা লেগে গেছে। একটা ক্যাপচার একটা অপশন আসবে, আই এম নট এ রোবট, এটা জাস্ট ফ্ল্যাপ করে দিলে হয়ে যাবে। আই এম নট এ রোবটে ক্লিক করেন,
এখন এখন আশা করি আমারটা ইয়া হয়ে গেছে, সার্চ সেটিংটা ঠিক হয়ে গেছে। এখন আমি যাই সার্চ করি আমার প্রত্যেকটা পেজে 100টা পেজ মানে 100টা সার্চ এরিয়া করবে, শো করবে দেখেন। আর যদি আর সার্চ সেটিং আপনাদের 10টা বা 20টা থাকতো তাহলে 20টা করে ইয়া থাকতো। বুঝতে পারছেন এতটুকু? জি, আর কোনো সমস্যা থাকলে বলতে পারেন। না সমস্যা না, সবাই বুঝতে পারছেন? কেউ তো কথা বলে না, এইটাই সমস্যা, রেসপন্স করতে হবে ভাই আপনাদের। জি বুঝতে পারছি। আমার শেখানোর ইস্যু নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, কারণ সবার শেখানোর স্টাইল, সবার শেখানোর প্যাটার্ন কিন্তু একরকম না। হয়তো বা আমারটা আপনার কাছে খারাপ লাগতে পারে, কারো কাছে ভালো লাগতে পারে, এগুলো বলবেন যে না ভাইয়া বা স্যার এইভাবে না, আপনি এইভাবে করলে আরো ভালো হয়, আমাদের বুঝতে সুবিধা হয়। এগুলো আপনাদের সম্পূর্ণ অধিকার আছে আপনাদের বলার। তারপর আপনাদের যে যে আমাদের এলডিপি থেকে যে সিনিয়র ভাইরা আসে, তারপর মিনিস্ট্রি থেকে যারা ভিজিটে আসে, আমাদের পিডি মহোদয় স্যার আসে, আমাদের প্রতিমন্ত্রী স্যারও মাঝে মাঝে আসে, জুনায়েদ আহমেদ পলক স্যার। আমরা চাই প্রাইম মিনিস্টার আমাদের ক্লাসে ভিজিটরে আসুক, সেও কিন্তু ভিজিটরে যায় মাঝে মাঝে স্টুডেন্টদের সাথে কথা বলে। আমাকে এখন অ্যাটেন্ডেন্স শিটটা প্রোভাইড করে নাই, আমি এখন কিভাবে দেখাবো আপনাদের? ম্যানুয়ালি নেমগুলো ইনপুট করে রাখেন পরবর্তীতে। অবশ্য আমাকে একটা শিট শেয়ার করেছে, একটা এনরোলমেন্ট ডাটা শেয়ার করেছে আমার কাছে। অবশ্য আচ্ছা, এটা কি আপনাদের? হ্যাঁ এটা মনে হয় আপনাদের। আশা আক্তার, জাহিরুল ইসলাম, আরিফ মাহমুদ চৌধুরী, এটা মনে হয় আপনাদের। জাহিরুল আপনি কি আছেন? ইমরান হোসেন ক্লাসে আছেন আপনি? মোহাম্মদ জাকির হোসেন ক্লাসে আছে কি? আমি তো প্রেজেন্ট, আমার নামে প্রেজেন্ট কি লেখা নাই। আপনার নামটা বলেন। ও সরি, আরিফ মাহমুদ চৌধুরী লিখেছি তো মনে হয়। আরিফ নম্বরে? আচ্ছা একটু মিস্টেক হইতে পারে, সমস্যা নেই। এই যে মাতাহার হোসাইন, আর কেউ মানে বাদ পড়ছেন? কেউ আছেন? 1 2 3 4 5 6 7 8 9 9 জন ক্লাসে, 9 জনই আছেন, সমস্যা নাই।
না মোতাহার ভাই আপনার নামটা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এই যে আপনারটা আমি প্রথমে খেয়াল করি নাই, এই যে আপনারটা।